জয় জগন্নাথ, জয় শ্রীরাম। বন্ধুগণ, আপনার মর এই চ্যানেলকে স্বাগত। বন্ধুগণ, আপন মানে আজর এই ভিডিওকে বহুত ধ্যানর সহকারে দেখিবে, কারণ আজর এই ভিডিওরে মু আপনার বেলপত্র সম্পর্কের কিছু মহত্বপূর্ণ কথা কহিবি, যা আপন মানে জাঁয়া বহুত জরুরি অটে। আজর এই ভিডিওরে আমি জাঁয়া শিবলিঙ্গরে চড়া যাওয়া বেলপত্রক খাইবার ফাইদা। বাস্তবরে যেতবে আপন শিবলিঙ্গরে বেলপত্র চড়াউছন্তি, তেবে সেই বেলপত্র কৌণসি প্রকারর সাধারণ বেলপত্র হয়ে নথায়, তাহা সাক্ষাৎ বা সেই বেলপত্রটি সাক্ষাৎ ভগবান ভোলাশঙ্করঙ্কর প্রসাদ রূপরে বনি যাইথায়। তেবে বন্ধুগণ, আপন মানে নিশ্চয় ভাবরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখন্তু, আউ আপনার ফাইদা পাই মধ্যে দেখন্তু। এই কথা মধ্যে ধ্যানরে রাখন্তু যে আম শাস্ত্রে মধ্যে এহা কুহাযাইছি যে বেলপত্র ছ মাস পর্যন্ত বাসি হয়ে নথায়, এহার থরে মাত্র প্রয়োগ করিবা পরে মধ্যে, অর্থাৎ এহাকু আপন গোটিয়ে থর শিবলিঙ্গরে চড়াইবা পরে মধ্যে ধুই করে আপন পুনর্বার চড়াই পারিবে। আউ এই কার্যকু আপন ছ মাস পর্যন্ত মধ্যে করি পারিবে। কেতেক স্থানরে শিবালয়রে বেলপত্রর উপস্থিতি ন হই পারুতিবারু এহার চূর্ণকু ভগবান শঙ্করঙ্কু চড়া যাইথায়, এবং এহার চূর্ণ মধ্যে চড়াইবার বিধান রহিছি। কোন আপন মানে জানন্তি কি বেলপত্র ভগবান শঙ্করঙ্কু কোন পাই চড়া যায়, আউ ভগবান শঙ্করঙ্কু বেলপত্র চড়াইবার কোন পৌরাণিক কথা আছে? তেবে বন্ধুগণ, সেই সম্পর্কে জানন্তু। আমার কথা অনুসারে বা পুরাণ অনুসারে সমুদ্র মন্থন সময়রে কেতেগুড়িয়ে জিনিস সহিত বিষ মধ্যে বাহারিতিলা, আউ এই বিষ সারা সংসাররে বিস্তৃত হয়েগলা। সম্পূর্ণ সৃষ্টিকে বঞ্চাইবা পাই ভগবান শিবশঙ্কর এই বিষকু নিজর কণ্ঠরে সে ধারণ করিতিলে বা পিই নেইতিলে। এই কারণরু হি ভগবান শঙ্করঙ্কু নীলকণ্ঠ বলে কুহাযাইথায়। ভগবান শঙ্কর বিষ পি সারিবা পরে সেই বিষর প্রভাবরু তাঙ্ক শরীরে তাপ বড়িবা পাই লাগিলা, যাহাদ্বারা তাঙ্ক আখপাখর বাতাবরণ জলিবাকু লাগিলা। আউ ঠিক সেই সময়রে সমস্ত দেবী দেবতা জনে বৈদ্যঙ্কর পরামর্শ নেওয়া পাই গলে। আউ সেই বৈদ্য জনক কহিলে কি আপন ভগবান শঙ্করঙ্কু বেলপত্র খাইবা পাই দিওন্তু। সেই বৈদ্যর কথা শুনি সমস্ত দেবাদেবী ভগবান শঙ্করঙ্কু নেই বেলপত্র খুয়াইলে এবং জলরে স্নান করাইলে। এহা ফলরে ভগবান শঙ্করঙ্কর শরীরে যেউ তাপ উৎপন্ন হেউতলা সেই তাপ ভগবান শঙ্করঙ্ক শরীরে শান্ত হেবাকু লাগিলা। সেবেঠারু ভগবান শিবশঙ্করঙ্কু আমি বেলপত্র চড়াইবার পরম্পরা লাগি রহিছি, আউ সেবেঠারু মধ্যে এই প্রথা আজি পর্যন্ত চালি আসুছি। আউ মধ্যে আপন যেতেবেলে বি শিবলিঙ্গরে বেলপত্র চড়াউছন্তি, সেই সময়রে শিবলিঙ্গরে কেবে বি জল অর্পণ করিবা ভুলন্তু নাই, কারণ ভগবান শিবশঙ্করঙ্কর লিঙ্গরে জল অর্পণ করিবা দ্বারা তাঙ্কু শীতলতা মিলিথায়, এবং এহাদ্বারা আমকু ভগবান শঙ্করঙ্কর আশীর্বাদ প্রাপ্ত হয়েথায়, আউ কৃপা দৃষ্টি মধ্যে প্রাপ্ত হয়েথায়। সদা সর্বদা আপন এই কথার ধ্যান রাখবে যে তিনোটি পত্র থিবা বেলপত্র চড়াইবা বা তিনমুখী বেলপত্র চড়াইবা অত্যন্ত শুভপ্রদ হয়েথায়, আউ আপন কেবে বি কটাফটা বেলপত্র ভগবান শিবশঙ্করঙ্কু অর্পণ করন্তু নাহিঁ। এহার পছরে মধ্যে এক পৌরাণিক কথা রহিছি। সেই পৌরাণিক কথাটি হেলা যেতেবেলে ভগবান শিবশঙ্কর প্রভু গণেশঙ্কর শিরকু খণ্ডন করিতিলে, সেই দিনঠারু ভগবান শঙ্কর সে সংকল্প নেইতিলে কি কেবে বি তাঙ্কু খণ্ডিত জিনিস চড়াযিব নাই। সেই দিনঠারু ভগবান শিবশঙ্করঙ্কু কেবে বি খণ্ডিত বস্তু, খণ্ডিত পদার্থ, খণ্ডিত বেলপত্র চড়া যাই নথায়। যদি আপন শিবলিঙ্গরে প্রতিদিন বেলপত্র চড়াউছন্তি, তেবে আপনার জীবনরে থিবা সমস্ত প্রকারর সমস্যা তাহা সবু আপনার জীবনরু দূর হেবাকু লাগিথায়। আউ ভগবান শিবশঙ্করঙ্কর ভক্তঙ্কু কেবে মধ্য পয়সার অভাব, পয়সার সমস্যা আসি নথায়। বেলপত্রকু ট্রেজেরি বা আলমারিরে রাখিবা দ্বারা আপনার ধন সম্পত্তিরে বা আর্থিক পরিস্থিতিরে উন্নতি আসিথায়। হেলে বন্ধুগণ, আপন কেবল খালি বেলপত্রকু নেই রাখিবে নাই, তাহা ভগবান শিবশঙ্করঙ্ক পাখরে পূজা হইতিবা আবশ্যক। তেবে বন্ধুগণ, এবে আসন্তু এক অমূল্য কথা সম্পর্কে আলোচনা করিবা। তা পূর্বরু আপনমানকু গুটিয়ে অনুরোধ, যদি আপন এবে পর্যন্ত আমার এই ভিডিওটিকু লাইক করি নাহান্তি, তেবে আপন আমার এই ভিডিওটিকু লাইক করে নিয়ন্তু এবং ভিডিওটিকু গুটিয়ে কমেন্ট করে দিয়ন্তু। আউ কমেন্ট বক্সরে হর হর মহাদেব, জয় ভোলাশঙ্কর নিশ্চয় লেখন্তু, এবং আমার এই চ্যানেলকু সবসক্রাইব করে পাখরে আসুথিবা বেলর আইকনকু মধ্যে আপন প্রেস করন্তু। তো বন্ধুগণ, এই যে বেলপত্র হইতায় তাহাকু কিছু কিছু দিনরে কিছু কিছু সময়ের তুলিবা তাহা অনুচিত হইতায়।
କେଉଁ କେଉଁ ଦିନରେ ଆପଣ ଏହାକୁ ତୁଳିବେ ନାହିଁ ତାହା ମଧ୍ୟ ଆପଣ ଏହି ଭିଡ଼ିଓରେ ଜାଣିବାକୁ ପାଇବେ। ହେଲେ ବନ୍ଧୁଗଣ, ଆମର ଧର୍ମଶାସ୍ତ୍ର କହିଥାଏ ବେଲପତ୍ରକୁ ଆପଣ ସଦାସର୍ବଦା ଚତୁର୍ଥୀ, ଅଷ୍ଟମୀ, ନବମୀ, ଦଶମୀ, ଅମାବାସ୍ୟା ଏବଂ ପୂର୍ଣ୍ଣିମା ଏବଂ ସଂକ୍ରାନ୍ତି ଏହିଭଳି ତିଥିରେ ଆପଣ କଦାପି ବି ବେଲପତ୍ରକୁ ତୁଳିବେ ନାହିଁ। ଏବଂ ଏହା ମଧ୍ୟ କୁହାଯାଇଅଛି ସୋମବାର ଦିନ ଆପଣ ବେଲପତ୍ରକୁ କେବେ ବି ତୁଳନ୍ତୁ ନାହିଁ। ଏହାର କାରଣ ହେଉଛି ସୋମବାର ଦିନ ବେଲପତ୍ରରେ ଭଗବାନ ଶିବଙ୍କର ବାସ ହୋଇଥାଏ, କାରଣ ବେଲପତ୍ରର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାଗରେ ଭଗବାନ ଶିବଶଙ୍କରଙ୍କର ବାସ ବୋଲି ମାନାଯାଇଥାଏ। ଆଉ ଏହି ବେଲଗଛର ମୂଳରେ ଭଗବାନ ବ୍ରହ୍ମାଙ୍କର ବାସ ହେବା ସହିତ ଏହାର ମଧ୍ୟଭାଗରେ ଭଗବାନ ବିଷ୍ଣୁଙ୍କର ମଧ୍ୟ ବାସ ହୋଇଥାଏ। ଆଉ ଯେତେ ବି ବେଲପତ୍ର ରହିଲା ସେଥିରେ ଭଗବାନ ଶକ୍ତିଙ୍କର ବାସ ହୋଇଥାଏ। ଏହି କାରଣରୁ ଆପଣମାନେ ଧ୍ୟାନ ଦେବେ ଯେ କେବେ ବି ଆପଣ ସୋମବାର ଦିନ ତୁଳନ୍ତୁ ନାହିଁ, ତାହା ଆପଣଙ୍କର ଯେତେ ଜରୁରୀ ହେଉନା କାହିଁକି। ଏହା ସହିତ ମଧ୍ୟ ଆପଣମାନେ ପ୍ରତିଦିନ ଦୁଇ ପ୍ରହର ପରେ ମଧ୍ୟ ବେଲପତ୍ର କେବେ ବି ତୁଳନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ଆପଣ ତୁଳୁଛନ୍ତି ଆଉ ଏହି କଥାକୁ ଆପଣ ମାନୁନାହାନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କୁ ପାପ ଲାଗିଥାଏ। ତେବେ ଆପଣମାନେ ତ ଏହା ଭାବୁଥିବେ ଯେ ଯଦି ଆମେ ଏହି ଦିନ ବେଲପତ୍ରକୁ ତୁଳି ନପାରିବା ତେବେ ଏହି ଦିନ ଆମେମାନେ ପୂଜା କିପରି କରିବା। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଏହି କଥାର ଧ୍ୟାନ ରଖନ୍ତୁ ଯେ ଆପଣ ଏହିସବୁ ଦିନର ପୂର୍ବ ଦିନରୁ ଆପଣ ବେଲପତ୍ର ତୁଳି କରି ରଖିବେ, କାରଣ ବେଲପତ୍ର ଛଅ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ବାସି ହୋଇନଥାଏ। ବନ୍ଧୁଗଣ, ବେଲପତ୍ରର ଉତ୍ପତ୍ତି କିପରି ହୋଇଥିଲା ତାହା ଆସନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଜାଣିବା। ଆମର ସ୍କନ୍ଦ ପୁରାଣ ଅନୁସାରେ ଥରେ ମାତା ପାର୍ବତୀଙ୍କର ଝାଳର କିଛି ବୁନ୍ଦା ବା କିଛି ଟୁପା ଏକ ପର୍ବତ ଉପରେ ପଡ଼ିଲା। ତାପରେ ସେହି ମାତା ପାର୍ବତୀଙ୍କର ଝାଳର କିଛି ବୁନ୍ଦାରୁ ଏକ ଗଛଟିଏ ଉଠିଥିଲା, ଯାହାକୁ ପରେ ମନୁଷ୍ୟ ବେଲଗଛ ନାମରେ ନାମିତ କଲା। ଆଉ ବେଲପତ୍ର ରୂପରେ ଏହା ପୂଜନୀୟ ହୋଇଗଲା। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଜାଣିବା ଆମେ ବେଲପତ୍ର ଖାଇବା ଦ୍ୱାରା ମନୁଷ୍ୟକୁ କ'ଣ ସବୁ ଫାଇଦା ମିଳିଥାଏ। ବନ୍ଧୁଗଣ, ଆପଣ ଯେତେବେଳେ ବେଲପତ୍ରକୁ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ାଉଛନ୍ତି ତେବେ ସେହି ବେଲପତ୍ର ଏକ ସାଧାରଣ ବେଲପତ୍ର ହୋଇ ରହିନଥାଏ, ବରଂ ସେହି ବେଲପତ୍ରଟି ଭଗବାନ ଶଙ୍କରଙ୍କର ମହାପ୍ରସାଦ ରୂପରେ ବନିଯାଇଥାଏ, ଯାହାକି ମନୁଷ୍ୟ ଶରୀରରୁ ଅସାଧ୍ୟ ବେମାରକୁ ଦୂର କରିବାରେ ଆଉ ମନୁଷ୍ୟର ଶରୀରର ପୀଡ଼ାକୁ ହରଣ କରିବାରେ ଜୀବନରେ ଚାଲି ଆସୁଥିବା ସମସ୍ତ ସମସ୍ୟାଗୁଡ଼ିକୁ ଦୂର କରିବାରେ ତାହା ଆପଣଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରିଥାଏ। ଆଉ ଏହା ବା ଏହି ବେଲପତ୍ରଟି ଆପଣଙ୍କ ପାଇଁ ଅମୃତ ସଦୃଶ୍ୟ ବନିଯାଇଥାଏ। ତେବେ ଯଦି ଆପଣ ଶିବଲିଙ୍ଗରେ ବେଲପତ୍ର ଚଢ଼ାଉ ଅଛନ୍ତି ତ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ା ହୋଇଥିବା ସେହି ବେଲପତ୍ରକୁ ଆପଣ ଖାଇବା ଦ୍ୱାରା ବା ସେବନ କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ କ'ଣ ଫାଇଦା ମିଳିବ ତାହା ସମ୍ପର୍କରେ ଜାଣନ୍ତୁ। ତ ବନ୍ଧୁଗଣ, ଆପଣ ଯଦି ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ା ହୋଇଥିବା ବେଲପତ୍ରକୁ ଖାଉଛନ୍ତି ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଥିବା ସମସ୍ତ ପ୍ରକାରର ରୋଗ ଦୂର ହୋଇଯିବା ସହିତ ଆପଣଙ୍କ ଶରୀରର ଯେତେ ପ୍ରକାରର ବି ରୋଗ ରହିଥାଏ, ତେବେ ଯଦି ଆପଣ ବେଲପତ୍ର ପ୍ରତିଦିନ ସେବନ କରୁଛନ୍ତି ତ ବା ପ୍ରତିଦିନ ଖାଉଛନ୍ତି ତ ତେବେ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଥିବା ସମସ୍ତ ପ୍ରକାରର ରୋଗରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ। ବାତ ଦୋଷ, ପିତ୍ତ ଦୋଷ, କଫ ଦୋଷ, ଏହା ତିନି ପ୍ରକାରର ଦୋଷ ବୋଲି କୁହାଯାଇଥାଏ। ଆଉ ଏହି ଦୋଷରୁ ମନୁଷ୍ୟ ଶରୀରରେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୋଗର ଉତ୍ପତ୍ତି ହୋଇଥାଏ। ତ ଆପଣ ଯଦି ଏହି ବେଲପତ୍ରକୁ ସେବନ କରୁଛନ୍ତି ବା ଖାଉଛନ୍ତି ତେବେ ଆପଣଙ୍କୁ ଏହିଭଳି ସମସ୍ତ ପ୍ରକାରର ରୋଗରୁ ମୁକ୍ତି ମିଳିଥାଏ ଏବଂ ଏହି ତିନି ଦୋଷକୁ ଆପଣଙ୍କ ଶରୀରରୁ ଦୂର କରିଥାଏ। ଏହା ସହିତ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଶରୀରରୁ ଏହା ବା ଏହି ବେଲପତ୍ରଟି ପାପ କ୍ଷୟ କରାଇଥାଏ, କାହିଁକିନା ବେଲପତ୍ରଟି ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ାଯାଇଥିବା କାରଣରୁ ବେଲପତ୍ରଟି ସିଦ୍ଧ ବନିଯାଇଥାଏ। ଯେଉଁ ବ୍ୟକ୍ତିମାନେ ଗୁହତ୍ୟା ଭଳି ପାପ ପାଇଁ ଚିନ୍ତିତ ଅଛନ୍ତି, ଯେଉଁ ଲୋକମାନଙ୍କୁ ଗୁହତ୍ୟା ଭଳି ପାପ ସବୁ ଲାଗିଯାଇଛି, ତ ଏହିଭଳି ବ୍ୟକ୍ତିମାନେ ସେମାନଙ୍କର ପାପକୁ କମାଇବା ପାଇଁ କମ୍ସେ କମ୍ ସେମାନେ ଦୁଇ ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ବେଲପତ୍ରର ସେବନ କରନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଶରୀରର ପାପ କ୍ଷୟ ହୋଇଥାଏ, କାରଣ ଏହା ଭଗବାନ ଭୋଳାନାଥଙ୍କର ପ୍ରସାଦ ହୋଇଥାଏ। ଏହି କାରଣରୁ ଏହା ତାମସିକ ଗୁଣକୁ ସମାପ୍ତ କରିଥାଏ। ବହୁତ ଲୋକମାନେ ମଦ୍ୟପାନ କରିଥାନ୍ତି କିମ୍ବା ମାଂସାହାରୀ ହୋଇଯାଇଥାନ୍ତି, ତ ସେହି ଶରୀର ଅଶୁଦ୍ଧ ବନିଯାଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣମାନେ ଆପଣଙ୍କର ସେହି ଅସୁସ୍ଥ ଶରୀରକୁ ପୁନଃ ସୁସ୍ଥ ଶରୀର ବନାଇବା ପାଇଁ, ପୁନଃ ଶୁଦ୍ଧ କରିବା ପାଇଁ ବେଲପତ୍ରର ସେବନ କରିବା ବା ବେଲପତ୍ର ଖାଇବା ଆପଣମାନେ ଏବେଠାରୁ ଆରମ୍ଭ କରିଦିଅନ୍ତୁ। ବନ୍ଧୁଗଣ, ଆପଣମାନେ ପ୍ରତିଦିନ ପାଞ୍ଚଟି ଲେଖାଏଁ ବେଲପତ୍ର ସେବନ କରନ୍ତୁ। ଏହା ବା ଏହି ବେଲପତ୍ରଟି ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଥିବା ତାମସିକ ଗୁଣ ସବୁକୁ ସମାପ୍ତ କରିଥାଏ। ଏହାପରେ ମଧ୍ୟ ଏହି କଥା କୁହାଯାଇଥାଏ କି ବେଲପତ୍ର ଆପଣ ଖାଇବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ବଳବାନ ହୋଇଥାଏ, ଆଉ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲୁଥିବା ଦୁର୍ଭାଗ୍ୟ ସବୁ ଆପଣଙ୍କର ସୌଭାଗ୍ୟରେ ପରିଣତ ହୋଇଥାଏ, ଆଉ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ଆପଣଙ୍କର ସାଥ୍ ଦେଇଥାଏ। ଏହାପରେ ଆୟୁର୍ବେଦରେ କୁହାଯାଇଥାଏ କି ବେଲପତ୍ରର ସେବନ କରିବା ଦ୍ୱାରା
ରକ୍ତ ସଫା ହୋଇଥାଏ। ଯଦି ଆପଣଙ୍କର ରକ୍ତ ସମ୍ବନ୍ଧିତ କୌଣସି ପ୍ରକାରର ବେମାରୀ ସବୁ ରହିଅଛି, ତେବେ ବନ୍ଧୁଗଣ ଆପଣ କ'ଣ କରିବେ ନା, ପ୍ରତିଦିନ ଆପଣ 5 ଲେଖାଏଁ ବେଲପତ୍ର ଖାଆନ୍ତୁ। ଏହାକୁ ଆପଣ ପ୍ରତିଦିନ 5 ଲେଖାଏଁ ଖାଇବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ରକ୍ତ ସଫା ହୋଇଥାଏ, ଆଉ ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଥିବା ରକ୍ତ ସମ୍ବନ୍ଧିତ ଯାହା ବି କିଛି ରୋଗ ରହିଛି ତାହା ଆପଣଙ୍କର ଦୂର ହୋଇଥାଏ। ଏହାପରେ ମଧ୍ୟ ଆପଣ ଯଦି ପ୍ରତିଦିନ ବେଲପତ୍ର ଖାଉଛନ୍ତି, ଆଉ କେବଳ 1 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ବେଲପତ୍ର ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ା ହୋଇଥିବ ସେହି ବେଲପତ୍ରକୁ ଆପଣ ଆଣି ଖାଉଛନ୍ତି, ତ ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଯାହା ସବୁ ଇଚ୍ଛା ଥିଲା ତାହାର ପୂର୍ତ୍ତି ହୋଇଥାଏ, ଆଉ ଆପଣଙ୍କର ମନରେ ଥିବା ମନସ୍କାମନା ଗୁଡ଼ିକ ସବୁ ପୂରଣ ହୋଇଥାଏ। ଯେଉଁଭଳି ବି ଆପଣଙ୍କର ମନସ୍କାମନା ଥାଉ ତାହା ସବୁ ଆପଣଙ୍କର ପୂରଣ ହୋଇଥାଏ, ଆଉ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ମନ ସଦାସର୍ବଦା ଶାନ୍ତ ରହିଥାଏ, ଆପଣଙ୍କର ମନ ଭକ୍ତି ଆଡ଼କୁ ଅଗ୍ରସର କରିଥାଏ। ଏହାପରେ ମଧ୍ୟ ଏହାର ସେବନ କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ସାଂସାରିକ ଭୋଗ ସବୁ ସମାପ୍ତ ହେବାକୁ ଲାଗିଥାଏ, ଆପଣଙ୍କର କୌଣସି ପ୍ରକାରର ସାଂସାରିକ ଭୋଗ ତାହା ଆପଣଙ୍କର ସମାପ୍ତ ହୋଇଯାଇଥାଏ। ଏମିତି ବି ମାନାଯାଇଥାଏ ଯଦି କୌଣସି ବ୍ୟକ୍ତି 6 ପର୍ଯ୍ୟନ୍ତ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ାଯାଇଥିବା ବେଲପତ୍ରକୁ ଖାଏ, ତ ସେହିଭଳି ବ୍ୟକ୍ତିଙ୍କୁ ଭୂତ ଭବିଷ୍ୟ ଏବଂ ବର୍ତ୍ତମାନର କ'ଣ ଘଟିବାକୁ ଯାଉଛି ତାହା ସବୁ ଦେଖିବାର ସିଦ୍ଧି ପ୍ରାପ୍ତ ହୋଇଯାଇଥାଏ। ଆପଣମାନେ ଏହା ମାନନ୍ତୁ ଅବା ନ ମାନନ୍ତୁ, ଆପଣମାନେ ଯଦି ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ା ହୋଇଥିବା ବେଲପତ୍ର ଖାଉଛନ୍ତି, ତେବେ ଏହାଦ୍ୱାରା ଆପଣ ଭୂତ ଭବିଷ୍ୟ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବାର ସିଦ୍ଧି ପ୍ରାପ୍ତ କରିପାରିବେ। ଏହାପରେ ମଧ୍ୟ ବଡ଼ରୁ ବଡ଼ ସାଧନା ଗୁଡ଼ିକ ଯଦି ଆପଣ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ା ହୋଇଥିବା ବେଲପତ୍ରକୁ ନେଇ ଖାଉଛନ୍ତି, ତେବେ ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ବଡ଼ରୁ ବଡ଼ ସାଧନା ଆପଣଙ୍କ ପାଇଁ ଛୋଟ ହୋଇଯାଇଥାଏ, ଆଉ ଆପଣଙ୍କର ମନ୍ତ୍ର ଜଲ୍ଦି ସିଦ୍ଧ ହୋଇଥାଏ। 21 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯଦି କିଏ ବେଲପତ୍ର ଖାଏ, ତ ତେବେ ସେହି ବ୍ୟକ୍ତିର ଦୁର୍ଭାଗ୍ୟ ସବୁ ଦୂର ହୋଇ ସେହି ଦୁର୍ଭାଗ୍ୟଗୁଡ଼ିକ ସୌଭାଗ୍ୟରେ ପରିଣତ ହୋଇଯାଇଥାଏ। ଆଉ ଯଦି ଆପଣଙ୍କ ଉପରେ ବା ଆପଣଙ୍କର କୁଣ୍ଡଳୀରେ ନବଗ୍ରହ ପୀଡ଼ା ରହିଛି, ଶନି ରାହୁ କେତୁଙ୍କ ଦ୍ୱାରା ଆପଣ ପୀଡ଼ିତ ରହୁଛନ୍ତି, ଆଉ ମଧ୍ୟ ଆପଣ ବହୁତ ଅଧିକ ଚିନ୍ତାରେ ରହୁଛନ୍ତି, ଏହା ସହିତ ଆପଣ ବହୁତ ଯଜ୍ଞ ହୋମ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଆପଣଙ୍କର ନବଗ୍ରହଙ୍କର ପୀଡ଼ା ଶାନ୍ତ ହେଉନାହିଁ, କେବଳ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ା ହୋଇଥିବା ବେଲପତ୍ର ଆପଣ ପ୍ରତିଦିନ 5 ଲେଖାଏଁ ଖାଇବା ଆରମ୍ଭ କରିନିଅନ୍ତୁ। ଦେଖିବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣଙ୍କର ନବଗ୍ରହ ସ୍ଥିତି ଠିକ୍ ହୋଇଯିବ, ଏହା ସହିତ ନବଗ୍ରହଙ୍କର ପୀଡ଼ା ଦୂର ହୋଇଯିବ। ଏହାପରେ ମଧ୍ୟ ଏହା ଦୈବିକ ପୀଡ଼ାକୁ ଦୂର କରିଥାଏ, ଆଉ କୌଣସି ଦେବୀ ଦେବତାଙ୍କର କୁଦୃଷ୍ଟି ଲାଗିଅଛି, କୁପଦୃଷ୍ଟି ଲାଗିଅଛି ଆପଣଙ୍କ ଜୀବନରେ, ଯାହାଦ୍ୱାରା ବନ୍ଧୁଗଣ ଆପଣ ଚିନ୍ତାରେ ରହିଛନ୍ତି, କଷ୍ଟରେ ରହିଛନ୍ତି, ତାହା ଆପଣଙ୍କର ଜୀବନରୁ ଦୂର ହୋଇଥାଏ, ଦୈବିକ ପୀଡ଼ା ଦୂର ହୋଇଥାଏ, ଆଉ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ପ୍ରକାରର କଷ୍ଟ ଦୂର ହୋଇଯାଇଥାଏ। ଶେଷରେ ଯଦି ଆପଣ ପ୍ରତିଦିନ ଶିବଲିଙ୍ଗରେ ଚଢ଼ା ହୋଇଥିବା ବେଲପତ୍ର ଖାଇବେ, ତ ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଶରୀର ସିଦ୍ଧ ହୋଇଯାଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କୁ ଅନେକ ପ୍ରକାରର ସିଦ୍ଧି ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କ ମୁହଁରୁ ବାହାରୁଥିବା ସମସ୍ତ ବାଣୀ ସତ୍ୟ ହେବା ପାଇଁ ଲାଗିଯାଇଥାଏ। ଏହା ବି ମଧ୍ୟ କୁହାଯାଇଥାଏ ଆମର ଆୟୁର୍ବେଦରେ ଯାହା ବି କିଛି ପେଟ ସମ୍ବନ୍ଧିତ ସମସ୍ୟା ସବୁ ରହିଅଛି, ତେବେ ବନ୍ଧୁଗଣ ଆପଣମାନେ ବେଲପତ୍ର ପ୍ରତିଦିନ ଖାଇବା ଆରମ୍ଭ କରିନିଅନ୍ତୁ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଶରୀରରେ ଥିବା ପେଟ ସମ୍ବନ୍ଧିତ ସମସ୍ୟାଗୁଡ଼ିକ ଦୂର ହୋଇଯାଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କର ହଜମ ଶକ୍ତି ମଜବୁତ ହୋଇଥାଏ, ଆପଣଙ୍କର କବଜ ଭଳି ସମସ୍ୟା ଦୂର ହୋଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ମୋର ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ, ତାହେଲେ ଆପଣ ମୋର ତଳେ ଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଓମ୍ ନମଃ ଶିବାୟ ହର ହର ମହାଦେବ ନିଶ୍ଚୟ ଲେଖନ୍ତୁ। ଆଉ ଆପଣମାନଙ୍କୁ ଗୋଟିଏ ଅନୁରୋଧ, ମୋର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଗୋଟିଏ ଲାଇକ୍ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ ଏବଂ ଏହିପରି ଭିଡ଼ିଓ ଆପଣ ପ୍ରତିଦିନ ଦେଖିବା ପାଇଁ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଏହା ସହିତ ଆପଣ ଏହି ଭିଡ଼ିଓକୁ ଅଧିକରୁ ଅଧିକ ମାତ୍ରାରେ ଶେୟାର ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଆଉ ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଶ୍ରୀରାମ, ଜୟ ଜଗନ୍ନାଥ।